ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু জ্বর রোগে আক্রান্ত রোগীর সংখ্যা জ্বর বমি চোখ লাল শরীর সহ বিভিন্ন উপসর্গের চিকিৎসা নিতে এসে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছে রোগীরা প্রচন্ড শরীর ব্যথা কিছু খাওয়া যাচ্ছে না জ্বর ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আবার একশো চার পাঁচ ডিগ্রি জ্বর চলে আসে বমি হয় তারপরে বুকে সমস্ত শরীর ব্যথা করে যখন আসলাম তখন ডাক্তার ওষুধ দিলো কন্টিনিউষুধ দিলো খাওয়ার পর এখন আর কি জ্বরটা কমেছে স্বাস্থ্য অধি দপ্তরের তথ্য অনুসারে শুধুমাত্র আগস্ট মাসেই সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এক হাজার পাঁচশো জন চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই ডেঙ্গু চারবার হতে পারে কার কারণ ডেঙ্গুর জন্য আলাদা চার রকমের ভাইরাস থাকে আমরা মেডিকেল বলে ডেন ওয়ান ডেন টু ডেন থ্রি ডেন ফোর এবং একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে উইটে রেগেঞ্জের ইমিউনিটি হয় কিন্তু অন্য ভাইরাস দ্বারা প্রোটেকশন না সেজন্য ডেঙ্গু যদি একবার হয়ে যায় আবার কিন্তু হতে পারে ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে বলেও জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক চার দিন পাঁচ দিন জ্বর চলে গেলে কেউ যেন মনে না করে আমি ভালো হয়ে গেলাম বিশেষ করে বর্তমান বছর যেহেতু ডেঙ্গু হচ্ছে খেয়াল রাখতে হবে মেডিকেল টার্মে এটাকে বলে ক্রিটিক্যাল পিরিয়ড এই সময়টাতেই পাঁচ দিন সাত দিন এই সময়টায় দিকে কিন্তু ঝুঁকি থাকে বেশি রক্তক্ষরণের বাসাবাড়িতে টব বালতি পুরনো টায়ারে জমে থাকা পানি ডেঙ্গুর ভাইরাসবাহী এডিস মশা প্রজননের উর্বর ক্ষেত্র নগরবাসীর অসচেতনতায় বাড়ছে মশা ও ডেঙ্গুর প্রকোপ তবে সিটি কর্পোরেশন বলছে বিশেষ কর্মসূচির মাধ্যমে মশার লার্ভা ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে পাঁচ দশমিক ছয় পার্সেন্ট বাড়িতে কিন্তু আমরা এডিসের লার্ভা পেয়েছি এবং সেগুলো আমরা আমাদের লোক দিয়ে ধ্বংস করে দিয়ে এসেছি কিন্তু এর আগে আমরা করি নাই যেটা আমরা আমরা করেছি আমাদের কিন্তু সর্বাত্মক চেষ্টাটা আমরা করে যাচ্ছি এই কাজে নাগরিকদের ভূমিকাও কম নয় বলে জানান এই কর্মকর্তা মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা